কী করলে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় কী করলে এই পৃথিবীতে ভালোবাসার মানুষকে আটকে রাখা যায় সেটাই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ছোট্ট একটা ভিডিও হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় তুমি যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও যদি তুমি ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড সমস্যার সমাধান হয় তো আজকে দিনে তুমি খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে ম্যাক্সিমাম প্রেমের মধ্যে ব্রেকআপ রয়েছে ম্যাক্সিমাম বিয়ের পরে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি আজকের দিনে একটা মানুষ এমন হয়তো বলতেই পারবে না বা খুব কম সংখ্যক মানুষই এমন আছে যারা হয়তো বলতে পারবে যে আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করতে পেরেছি ম্যাক্সিমাম জন হয়তো দুটো কিংবা তিনটে প্রেম আজকের দিনে করেই বসে তোর পিছনে কারণটা কী এর পিছনে কারণটা হচ্ছে আজকেরকার দিনের মানুষ ভালোবাসতে জানে না কীভাবে ভালোবাসতে হয় কীভাবে ভালোবাসার মানুষকে আটকে রাখতে হয় সেটাই জানে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা একটা রিয়েল এক্সাম্পল একটা নদী পাহাড়ের অনেকটা একটা বিশাল পাহাড় বা বিশাল পর্বতের একদম উঁচু থেকে সেই নদীটা সৃষ্টি হয় এবং প্রত্যেকটা নদীর গন্তব্যস্থল কী থাকে বলতো সমুদ্র প্রত্যেকটা নদী কিন্তু সমুদ্রতে মিশতে চায় আর পাহাড় প্রত্যেকটা নদীর কিন্তু অনেক বিশাল বিশাল পাহাড় পর্বতের উঁচুতে সৃষ্টি হয় সমুদ্রটা ঠিক এই জায়গায় আর একটা বিশাল উঁচু পাহাড়ের ঠিক চূড়া থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে ঠিক এই জায়গা থেকে তাহলে নদীটা সৃষ্টি হচ্ছে এতটা উপরে কিন্তু নদীটা সমুদ্রতে মিশতে যায় তাহলে তাকে কী করতে হবে সেই উঁচু পাহাড় থেকে তাকে নিচে নেমে আসতে হবে তাই প্রত্যেকটা নদী ঝর্ণারূপে রূপে নিচে নেমে আসছে মাটি দেশে ঝড়াত করে পড়ে তারপরে সে অনেক বাধা বিপত্তি কাটিয়ে সমুদ্র কাছে যায় এবং সমুদ্রতে সে মেশে তাই প্রত্যেকটা নদীর মতো করে তোমাকে ভালোবাসতে হবে নদী যেমন সমুদ্রকে ভালোবাসে সমুদ্রতে মিশতে চায় সেই জন্য সে উঁচু থেকে নিচুতে নেমে আসছে তাই তোমাকেও উঁচু জায়গা থেকে নিচুতে নেমে আসতে হবে তোমাকে আগে থেকে কোনো রকম এক্সপেক্টেশন রাখলে হবে না যে সামনের মানুষটা তোমাকে ভালোবাসবে সামনের মানুষটা তোমাকে ভালো রাখবে তুমি যখন উঁচু থেকে নিচে নেমে এসে সমুদ্রতে মিশবে তখন সেই সমুদ্রর একটা দায়িত্ব থাকে দেখবে প্রত্যেকটা নদী যেসব নদীগুলো সমুদ্রতে মিশেছে তাদের মধ্যে বেশিরভাগ নদী কিন্তু সমুদ্র জলে পরিপুষ্ট থাকে ম্যাক্সিমাম সময়ে সমুদ্রের যে জল সেটা নদীর মধ্যে থাকে বলে নদীটা শুকায়ও কম তাহলে তোমাকে প্রথমে আসতে হবে সমুদ্র কাছে মিশতে হবে তারপরে সমুদ্র তার দায়িত্বটা পালন করবে এবং শুধু সমুদ্র নয় যখন ওই নদীর জলকেও খেতে চাইবে তখন তাকেও সে নদীর কাছে মানে তোমার কাছে মাথা নত করতে হবে মাথা নত করে সমুদ্র জল তাকে খেতে হবে সে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নদীর জল বা সমুদ্র জল খেতে পারবে না তাই তুমি যখন কারো কাছে মাথা নত করবে ভালোবাসা পাওয়ার জন্য তাকে ভালো রাখার জন্য তখন তোমার কাছেও কিছু না কিছু মানুষ মাথা নত করবে তাই ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালো রাখা তুমি যদি কোনো মানুষকে ভালোবাসো তাহলে তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তাকে ভালো রাখা তুমি যদি ভালো রাখার জন্য ভালোবাসতে যাও তাহলে তোমাকেও সেই মানুষটা ভালোবাসবে ভালোবাসতে বাধ্য হবে আর তুমি যদি স্বার্থ দেখে ভালোবাসতে যাও তার কোনো কিছু একটা পছন্দ তার তার রূপ সে খুব রূপসী সে খুব তার কাছে খুব পয়সা আছে সে একটা বংশ উঁচু বংশ কোনো কিছু এভরিথিং তুমি ইচ অ্যান্ড এভরিথিং কোনো কিছু একটা যদি তুমি দেখে তাকে ভালোবাসতে যাও তোমার স্বার্থের জন্য তুমি তাকে ভালোবাসতে যাও তাহলে তুমি সেখানে ভালোবাসা পাবেই না কারণ এই পৃথিবীতে একটা ল আছে একটা রুলস আছে নেচার অফ ল যাকে বলে মানে এই পৃথিবীতে তুমি যা যা ইনপুট দেবে সেম আউটপুট তুমি পাবে যতটা ইনপুট দেবে ঠিক ততটাই আউটপুট তুমি পাবে ভালো ইনপুট দিলে ভালো পাবে আর খারাপ ইনপুট দিলে তুমি খারাপ পাবে তাই যখন তুমি কাউকে ভালোবাসছো তখন তাকে ভালো রাখার জন্য ভালোবাসো দেখবে সেও তোমাকে একদিন না একদিন ভালোবাসবে ভালোবাসতে বাধ্য হবে আর ভালো রাখতে গেলে তোমাকে নিজেকে প্রথমে ফুলফিল হতে হবে নিজেকে ফুলফিল হওয়ার জন্য নিজেকে ডেভেলপ করতে হবে নিজেকে সব দিক থেকে পরিপূর্ণ করতে হবে কারণ তুমি যদি সব দিক থেকে পরিপূর্ণ না হও তাহলে তুমি দেখবে কাউকে যখন ভালোবাসতে যাচ্ছ তখন তোমার মনের মধ্যে স্বার্থ থাকবে তুমি তাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছো কিন্তু এটা কখনোই করবে না তুমি চাইবে যে কোনো একজন মানুষ আছে সে তোমাকে জড়িয়ে ধরে বাঁচুক তোমাকে যখন জড়িয়ে ধরে সে বাঁচবে তখন আস্তে আস্তে সেও খুব স্ট্রং হবে এবং তুমিও তাকে জড়িয়ে ধরে বাঁচতে পারবে একটু সময়ের পর তাই একটা মানুষকে যখন ভালোবাসছো তখন তাকে ভালো রাখার জন্য ভালোবাসো দেখবে এই ভালোবাসা কখনোই ভাঙবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি বুঝতে পারো তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবে তোমার মতামত কী এই বিষয়ে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে নাও পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নাও কারণ এখানে এই ধরনের তুমি ম্যাক্সিমাম ভিডিও পেয়ে যাবে আজকের মতো এটুকুই টাটা টেক ইয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো